ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের পর্বে ঝটপট একটা রেসিপি নিয়ে এসেছি, আর সেটা হলো আনারসের জুস। এই গরমের ক্লান্তিতে পানির চাহিদা মেটাতে অন্যতম একটি মাধ্যম হতে পারে এই আনারসের জুস। তো এই জুসটা তৈরির জন্য আমার যা যা লাগবে, এখানে আমি অর্ধেক আনারস স্লাইস করে কেটে নিয়েছি, চিনি নিয়েছি, আর ঠান্ডা পানি লাগবে এক গ্লাস, আর নিয়েছি লবণ। অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ হয়ে থাকে এই আনারসের জুসটা। এর মধ্যে রয়েছে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে। আজকে জুসটা আমি ব্লেন্ডারেই তৈরি করব। এর জন্য একটা ব্লেন্ডার জগ নিয়েছি। এখন এর মধ্যে স্লাইস করা আনারসগুলো দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর যারা ওজন কমাতে চান, তারা এই জুসটা খেয়ে দেখতে পারেন। হজম শক্তি বাড়াতেও কিন্তু পারে এই আনারসের জুসটা। তবে দুধ আর আনারস কিন্তু একসাথে খাওয়া ঠিক নয়, এতে বিষক্রিয়া হতে পারে। এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এরপর ব্লেন্ড করে নিব। এখন আমি একটি গ্লাস নিয়েছি, একটি ছাঁকনির সাহায্যে জুসটা আমি ছেঁকে নিব। কৃমিনাশক হিসেবেও কিন্তু খালি পেটে জুসটা খাওয়া যেতে পারে। এখন আমি একটি স্ট্র দিয়ে দিচ্ছি, আর 2 টুকরো আনারস দিয়ে সাজিয়ে নিব। তো খুব ইজিভাবে তৈরি হয়ে গেল আমার পুষ্টি সমৃদ্ধ আনারসের জুস। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।